বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আমরা হলাম মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া দুপুরের খাবারটা জমেই না আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব চিতল মাছের ঝোল রেসিপিটা এর আগের রেসিপিতে আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম চিতল মাছের পেটির শাহি কালিয়া আর চিতল মাছ কিভাবে কম সময়ে শক্ত আষ্টে উঠাতে হয় জেলেদের মতো সেটাও কিন্তু আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম যারা নাকি দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দেয়া থাকবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেখে নিতে পারেন চিতল মাছের এই পাতলা ঝোল কিন্তু অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে আরেকটা কথা প্রিয় দর্শক যখন নাকি চিতল মাছের এই ঝোলটা করা হয় তখন কিন্তু গাদা আর পেটি সহ লেজের কাছের যে মাছগুলো আছে সেগুলোই কিন্তু নেওয়ার চেষ্টা করবে আমি এখানে লেজ মাথা এবং গাদা পেটি সহ কিছু টুকরো নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ভালোভাবে মেখে আমি প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি চুলায় একটা কড়াই বসিয়েছি তাতে এক কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি এখন এখানে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি খুব বেশি পরিমাণে ভাজবো না মাত্র তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব দেখুন প্রিয় দর্শক কিছুক্ষণ পরে আমি উল্টে দিচ্ছি আর মাছগুলো যদি খুব বেশি পরিমাণে ভাজতে যান তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে আমি তুলে নিয়েছি বাদবাকে যে মাছগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি মাছগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি তিনটা আলু নিয়েছি লম্বা লম্বি করে কেটে আলুর সাথে কিন্তু আমি কোনো লবণ কিংবা হলুদ অ্যাড করছি না তিন থেকে চার মিনিট ভাজার পরে আমি আলুগুলো উঠে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি এবং দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি দুইটা এলাচ একটা চামচ পরিমাণ আস্ত জিরা ভালোভাবে নাড়াচড়া করে এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি তেলের উপরে ভেজে নেব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো দেখুন প্রিয় দর্শক পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া জিরাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি আরও ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন প্রিয় দর্শক তেলটা কিন্তু উপরে উঠে এসেছে অ্যাড করে তিন কাপ পরিমাণ পানি যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজে কিন্তু পানিটা দেওয়ার চেষ্টা করবেন আস্ত চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে বলকটা ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি এখন এখানে দিয়ে দিলাম ভাজা আলু এবং ভাজা মাছ সবগুলো আলু আর মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিটের মতো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এর চাইতে আর ঝুল শুকাবো না আপনারা যদি এর চাইতেও পাতলা ঝুল খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরও আগেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আরেকটা কথা প্রিয় দর্শক যারা নাকি ধনেপাতা খেতে চান তারা কিন্তু ধনে পাতা দিতে পারেন তবে চিতল মাছের ঝুল রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি কখনোই ধনেপাতাটা ব্যবহার করি না আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি দেখতে কতটা চমৎকার লাগছে আর সাদা ভাতের সাথে খেতে তো এর চাইতে অনেক বেশি সুস্বাদু যারা নাকি চিতল মাছ খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন তারা কিন্তু চিতল মাছের এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারেন আজকে তাহলে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাক